সব কিছু ছেড়ে আমাদের সাথে لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين تدعون من دون الله عباد امثالكم فادعوهم فليستجيبوا لكم ان كنتم صادقين صدق الله العظيم الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা ছুটির পর আবার দাওয়াতি এই প্রশিক্ষণ করছে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে মন থেকে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে, অনেক কারগুজারি হয়েছে, এই জন্য এখন আর আলোচনায় না, সরাসরি আমাদের কাছে চলে যাচ্ছি আমরা। আমাদের আলোচনা চলতেছিল হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্ম বিষয়ে আওয়াজ, হিন্দু ধর্ম বিষয়ে আমাদের আলোচনা চলতেছিল। আমি পিছন থেকে একটু টান দিয়ে নিয়ে আসব, নতুন আলোচনা পরে শুরু করব। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম হিন্দু ধর্মের কিছু আকীদা বিশ্বাস সম্পর্কে, প্রভু সম্পর্কে আলোচনা হয়েছিল, তারপর হিন্দু শব্দটা কোত্থেকে আসলো এই বিষয়ে কিছু আলোচনা হয়েছিল, অল্প কিছু মন্ত্র হয়েছিল, ওই বিষয়গুলোকে একটু টান দেব, দেখব কেমন মনে আছে আপনাদের, দেখা যাবে ইনশাল্লাহ। সবাই প্রস্তুত আছেন? পারা যাবে? হিন্দুরা প্রভু হিসেবে বিশ্বাস করে 5-7 হাজার কে নাকি? মূলত প্রভু কয়জন বিশ্বাস করে? ওরা একজন। তার ক্ষমতা গুণ কি এক না অনেক? বহু ক্ষমতা গুণের অধিকারী না, সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা যেরকম বলি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ওরাও বিশ্বাস করে যে প্রভু সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি নিরাকার। এরপরে তার যে ক্ষমতা গুণগুলো আছে, তার থেকে সৃষ্টি করার ক্ষমতা গুণকে তার থেকে পৃথক করা হইল, রূপ হয়েছে, নামটা জানি কি, সৃষ্টি করার ক্ষমতা গুণ আলাদা করার পরে রূপ হয়েছে আরেক রকম, একটা রূপ হয়েছে, আকৃতি হয়েছে, সেটার নাম জানি কি দেওয়া হয়েছে, নামটা কি, ব্রহ্মা। ব্রহ্মা রূপে তিনি কি করেন, সৃষ্টি করেন। এরপর লালনকর্তার নাম কি হয়েছে, আরেকটা ক্ষমতা গুণ, লালন করার ক্ষমতা গুণ আলাদা হয়েছে, নাম কি, বিষ্ণু। ধ্বংস করার ক্ষমতা গুণের নাম, শিব। ত্রিমূর্তি, তিনটাই মিলে ত্রিমূর্তি, ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শিব। শিবের স্ত্রীর নাম জানি কি, শিবের স্ত্রীর নাম কি, পার্বতী, পার্বতী, উমা, উমা, এরপরে দুর্গা। পার্বতী আত্মহত্যা করেছিল না, আত্মহত্যার পরে পুনর্জন্ম হিসেবে যে আসছিল তার নাম কি, দুর্গা। এই যে পার্বতী দুর্গা হয়ে আসলো, এদের থেকে সন্তানাদি হয়েছিল, এই সন্তানাদির কয়েকজনের নাম বলা হয়েছিল, মনে আছে? ছেলে দুজনের নাম মনে আছে, কার্তিক এবং গণেশ। মেয়ে দুজনের নাম, লক্ষ্মী এবং সরস্বতী। লক্ষ্মীকে বিবাহ দিয়েছে কার সাথে, মনে হয় উল্টা হয়েছে, স্বামী উলট পালট করে ফেলাইছেন, হয় নাই, বিষ্ণুর সাথে। কার সাথে? লক্ষ্মীকে বিবাহ দেওয়া হয়েছে কার সাথে, বিষ্ণুর সাথে। তারপর সরস্বতীকে কার সাথে, ব্রহ্মার সাথে। তাহলে নিজেরা নিজেরাই কয়েকজন আছে তারা প্রভু, তাই না? সংখ্যা একজন না বহু হয়ে গেল? আগে কিন্তু স্বীকার করছে প্রভু একজন, পরবর্তীতে ভাইঙ্গা হয়ে গেছে কয়েকজন, মূল ভগবান সহ 4 জন হয়ে গেল না, 4 জন বর্তমানে আছে। তারপর আবার কি, সন্তানাদি, এরপর আস্তে আস্তে বংশ ধারাবাহিকতা বাড়তেছে। এই যে বংশ বাড়লো, ভবিষ্যতে রাজার ছেলে রাজা হয়, এদের মধ্যে এরকম মারামারি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা হচ্ছে প্রভু সম্পর্কে কিছু আলোচনা গেছে। তারপর আপনাদের কি আরও কোনো দেবদেবী সম্পর্কে আলোচনা হয়েছিল? আরও কোনো দেবদেবী,
আলোচনা হয়নি। হ্যাঁ, এরপরে আলোচনা হয়েছিল হিন্দু কোত্থেকে আসলো, হিন্দু কোত্থেকে এসেছে, হিন্দু কোনো ধর্মের নাম, হিন্দু কোনো ধর্মের নাম, কিসের নাম, কিসের থেকে আসছে, ভৌগোলিকভাবে এই নামটা পাইছে, কিসের থেকে আসছে, আসছে ভৌগোলিকভাবে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের দিকে একটা নদী আছিল, নামটা জানি কি, সিন্ধু নদীর পারে যারা বসবাস করতো এরা কি জিনিস, কি আর্য ঋষিদের বংশধর, কাদের বংশধর, কাদের বংশধর, আর্য ঋষিদের, কাদের, আর্য ঋষিদের বংশধর। তো এখানে আবার কারা জানি কোন বণিক দল জানি আসছিল, পারস্যবাসী। হ্যাঁ, পারস্যবাসীরা এসে দেখলো আর্য ঋষিদেরকে, আর্য ঋষিদের বংশধরকে দেখলো, এই যে নদী, নদীটা আসছিল, নদীটার নাম কি, নদীর নাম কি, নদীর নাম, এই সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো এই নদীর নামে নামকরণ করছিল, কি জানি নাম, সিন্ধু, তাহলে কি বলা হইতো, নদীর নাম সিন্ধু নদী বা সিন্ধু নদ, এরপর এ স্থানের নাম হয়েছে সিন্ধু স্থান, আর মানুষের জাতির নাম কি দেওয়া হয়েছে, সিন্ধু, সিন্ধু জাতি, তাই না? তা ওই পারস্যবাসীরা দন্তস্ব উচ্চারণ করতে কঠিন হইতো তাদের, এটা দন্তস্ব জায়গায় কি উচ্চারণ করতো, যদি হ উচ্চারণ করে তাহলে সিন্ধু নদীরে কি নদী বলবে, আর সিন্ধু স্থানকে, সিন্ধুদেরকে, মোটামুটি এই পর্যন্ত গেছে। হ্যাঁ, এখন এই আর্যরা আগে থেকে কি ভারতে ছিল নাকি কোথা থেকে আসছে এটা জানা দরকার। এই যে আর্যরা, এরা আসলে ভারতের আগে থেকে পুরাতন লোক না, এরা আসছে ইউরোপ থেকে, কোথেকে আসছে, এরা আসছে ইউরোপ থেকে, ইউরোপ থেকে ইরান হয়ে আসছিল, এদিক দিয়ে ইরান হয়ে বিভিন্ন স্থান হয়ে আসছিল, এরা আসছিল যুদ্ধ করার জন্যে, ইউরোপ থেকে এ আর্যরা আসছিল যুদ্ধ করার জন্যে, দেশ জয় করার জন্যে, ভারতকে জয় করে ভারতকে প্রতি ই করবে, তারা নিজেরা রাজত্ব করবে। যখন আসলো ভারতে তো অবশ্যই তাদের লোক ছিল আগে, নাকি বলেন, না লোক ছাড়া, মানুষ ছাড়া এমনিতেই দেশের সাথে যুদ্ধ করবে নাকি, মানুষ আছে না, যারা ছিল তারা হচ্ছে দ্রাবিড় জাতি, দ্রাবিড়, দ্রাবিড় জাতি, তাদের ওই জাতির নাম কি, বোটা দীক্ষা ছিল না, বর্বর জাতি, অশিক্ষিত জাতি, এইগুলা বলে তারা আখ্যায়িত করত, যারা আর্য ছিল, আর্য ঋষিরা এই ভারতবর্ষে দ্রাবিড় শ্রেণীর লোকদেরকে তাদের লেখনীতে বর্বর, অনার্য, অশিক্ষিত এরকম গালি ব্যবহার করত, এরা ছিল অশিক্ষিত, তাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, এদেরকে দেখতে একটু বেটে, অত লম্বা না, একটু বেটে সাইজের, আর গায়ের কালার হচ্ছে শ্যামল, না শ্যামলের চাইতে আর একটু কম, ঘাড়ো কালো, শ্যাম, হালকা শ্যামল থেকে ঘাড়ো কালো গায়ের বর্ণ, তাদের দেখতে এরকম, অস্ত্র শস্ত্র ওরকম কোনো ছিল না, লোহার কিছু সাম, যেমন ধরেন তীর, ফলা, এই ধরনের কিছু তাদের অস্ত্র শস্ত্র ছিল। তাহলে সামরিক দিক দিয়েও দেখা যাচ্ছে তারা দুর্বল, শিক্ষা দীক্ষার দিক দিয়ে খুবই দুর্বল, তার শিক্ষা দীক্ষা নাই। আর পক্ষান্তরে যারা আসছিল আর্য ঋষি, তারা হচ্ছে শিক্ষিত জাতি, আর্য ঋষিরা শিক্ষিত জাতি, তাদের অস্ত্র শস্ত্র ব্যাপক, তারপর তাদের গায়ের রং ছিল ফর্সা, গৌরবর্ণ বলা হয়, গৌরবর্ণ, সংখ্যায়ও অনেক বেশি, সামরিক দিক দিয়ে তারা বেশি ক্ষমতাশীল, যেহেতু তাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে, এখন ভারতবর্ষে যারা আছে তারা বুঝতে পারলো ওদের সাথে আমরা জয়লাভ করতে পারবো না, ওদের ক্ষমতা সব দিক দিয়ে বেশি, সুতরাং এখান থেকে কিছু লোক, ভারতবর্ষের কিছু লোক, দ্রাবিড়দের কিছু লোক পালায়ন করলো দাক্ষিণাত্যে, সিংহলে, বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়াই ছিটে পড়লো, পালায় চলে গেল। যারা ছিল তাদের মধ্যে দুই গ্রুপ হয়েছে, তাদের মধ্যে কয় গ্রুপ হয়েছে, ভারতের দ্রাবিড় শ্রেণীর যারা ওইখানে ছিল তাদের মধ্যে গ্রুপ কয়টা হয়েছে, আর কয়টা হয়েছে ভাই বলেন, দুইটা গ্রুপ হয়েছে, আর যারা আসলো আর্য তাদের মধ্যেও দুইটা শ্রেণী ছিল, তাদের মধ্যে শ্রেণী কয়টা, সহজভাবে বলতেছি ভাই, এরকম সহজভাবে কিন্তু কিতাবে লেখা নেই, সুতরাং আপনার ভালোভাবে বুঝে ই করার চেষ্টা করেন। যারা আর্য আসছে তাদের মধ্যে দুই শ্রেণীর লোক, যারা ভারতের দ্রাবিড় শ্রেণীর এখানে ছিল, বাকি এক ভাগ তো পালায়ন করছে, যারা ছিল তাদের মধ্যে দুই শ্রেণীর, এরা দুই ভাগ, এরা দুই শ্রেণী বলা যায় না, দুই ভাগ, এদের দুই ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে আমাদের পাকিস্তান, যে যখন বাংলাদেশে যুদ্ধ করতে আসছিল
তখন আমাদের বাংলাদেশের লোকও দুই শ্রেণী হয়েছিল, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, এক শ্রেণীর লোক মুক্তিযোদ্ধা, ওদের সাথে যুদ্ধ করার জন্যে, দেশকে জয় করার জন্যে, আর আরেক শ্রেণীর লোক ছিল ওদেরকে সহযোগিতাকারী, সহযোগী হয়েছিল, যাদেরকে আমরা বাংলাদেশে রাজাকার বলে চিনি। হ্যাঁ, দুই গ্রুপ, মুক্তিযোদ্ধা আর রাজাকার। ঠিক তাদের মধ্যেও দুই শ্রেণীর লোক, দ্রাবিড়দের মধ্যে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক ভাই? এক শ্রেণীর লোক হচ্ছে যে আমরা তো তাদের সাথে পারবো না, সুতরাং ওদেরকে সহযোগিতা করি। তাহলে যে ইয়ের মতো রাজাকার যে সিস্টেম আমরা বলি এরকম হইল। আরেক শ্রেণীর লোক, আমরা পারি না পারি আমরা যুদ্ধ করে যাব। তাহলে দুই শ্রেণীর লোক, যারা আসলো আর্য তাদের মধ্যে দুই শ্রেণী। এক শ্রেণী হচ্ছে সাধারণ সৈনিক, এক শ্রেণী হচ্ছে সাধারণ সৈনিক, আরেক শ্রেণী উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তা, কমান্ডার পর্যায়ের। তারা আদেশ দেয় যুদ্ধে ঝাঁপাইয়া পড়ো, অমুক করো, তমুক করো, এরকম আদেশ দাতা কমান্ডার পর্যায়ের, আরেক শ্রেণী সাধারণ সৈনিক। এই দুই শ্রেণী আর এরা দুই শ্রেণী। সামান্য কিছু খণ্ডিত যুদ্ধ হয়েছে, খণ্ড 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 কিছু যুদ্ধ হয়েছে, এরপর জয় হয়ে গেছে আর্যদের। জয় হওয়ার পরে এরা কিছু, এরা ভারতের যারা আছে আত্মসমর্পণ, আত্মসমর্পণ করার পরে কি এদেরকে মেরে ফেলাবে, মেরে ফেলাবে এদেরকে, না নিয়েই চলতে হবে, নিয়েই চলতে হবে যেহেতু, কিন্তু এদেরকে আমাদের মতো সম্মান দেওয়া যাবে না, বুঝছেন? এটা যদি জানতে ই করতে পারেন, দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার অনেক ভালো করা যাবে। নিজ শ্রেণীর যারা তাদেরকে সহজে বোঝানোর জন্যে সুন্দর একটা ইতিহাসটা। যখন যুদ্ধ হয়ে জয় হইল, এরা আত্মসমর্পণ করলো, তখন নিজেদের কিছু কর্তৃত্ব তারা নিয়ে নিল। আর্য যারা তাদের নিজেদের কিছু কর্তৃত্ব নিয়ে নিল, বলল আমরা সবচাইতে উচ্চ পর্যায়ের লোক, কমান্ডার পর্যায়ের লোক, আমাদের মানমর্যাদা সব দিক দিয়ে থাকবে উপরে, আমাদের কাজকর্ম উঁচু উচ্চ উঁচু থাকবে। সবাই দিকে লক্ষ্য করি, আমাদের কাজকর্ম মান সম্মান সব দিক দিয়ে থাকবে, আমরা আমরা উপরে থাকব। যারা আর্যদের মধ্যে কমান্ডার ছিল তাদের নিজেদের নাম দিল ব্রাহ্মণ। নিজেদের নাম কি দিয়েছে তারা? ব্রাহ্মণ। কোন থেকে কোথেকে আসলো যে সবাই খেয়াল করেন এদিকে, ব্রাহ্মণ কোথেকে আসলো এটা আমরা একটু লক্ষ্য করি। আর্যদের মধ্যে যারা কমান্ডার পর্যায়ের ছিল তাদের নাম দেওয়া হইল ব্রাহ্মণ। যারা ওদের মধ্যে সাধারণ সৈনিক ছিল, তোমরা যেহেতু আমাদেরই লোক, আমাদের একটু নিচেরই, সুতরাং আমাদের দ্বিতীয় তপকায় তোমাদেরকে রাখতেছি, এদের নাম দেওয়া হইল ক্ষত্রিয়। ক্ষত্রিয় বলতে যোদ্ধা জাতি, যারা যোদ্ধা সাধারণ সৈনিক ছিল। তাহলে দ্বিতীয় গ্রুপের নাম কি হইল? প্রথম গ্রুপের নাম, আরে সবাই বলুন, প্রথম গ্রুপের নাম কি? দ্বিতীয় গ্রুপের নাম কি? ক্ষত্রিয়। ভারতের যারা ছিল ওদেরকে সহযোগিতা করেছিল এক গ্রুপ, এই গ্রুপের নাম, তোমরা তো আমাদের সহযোগিতা করছিলে, তোমাদেরকেও রাখলাম আমাদের কাছে পিছনে, এদের নাম দিল বৈশ্য। এদের নাম কি দিয়েছে? বৈশ্য। এরপরে আরেক গ্রুপ, যারা ওদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল, এদেরকে ফালায়া রাখ নিচে, এদেরকে ফালায়া রাখ নিচে, একদম নিচু পর্যায়ে তাদেরকে রাখা হইল, নাম দেওয়া হইল শূদ্র। নাম দেওয়া হলো কি? শূদ্র। তাহলে প্রথম শ্রেণীর লোক যারা তাদের নাম কি হয়েছে? ব্রাহ্মণ। দ্বিতীয় শ্রেণীর লোক যারা? ক্ষত্রিয়। তৃতীয় শ্রেণীর লোক? চতুর্থ শ্রেণীর লোক? শূদ্র। বুঝে আসছে ইতিহাসটা? বুঝতে বলতে পারবেন এখন থেকে? এখন ইনশাল্লাহ বলতে পারা যাবে তো ইনশাল্লাহ। ইউরোপ থেকে আসছে আর্য, তাদের কিছু গুণাগুণ বলবেন এই ছিল, আর ভারতের যারা ছিল তারা দ্রাবিড়, দ্রাবিড় এদের মধ্যে এই গুণাগুণ ছিল, এদের মধ্যে এক ভাগ চলে গেল, এক আর যারা ছিল তাদের মধ্যে দুই গ্রুপ হয়েছে, ওদের মধ্যেও দুই গ্রুপ যুদ্ধ হয়েছে। সামান্য কিছু যুদ্ধতে জয়লাভ হয়েছে আর্যদের, আর্যদের জয়লাভ হওয়ার পরে তারা নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি রাইখে, নিজেদের কর্তৃত্ব উপরে রেখে চার ভাগে ভাগ করলো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এ চারটা নাম আমরা এখন মুখস্থ করবো, চারটা নাম আমরা মুখস্থ করবো। এক নম্বর কি? এক নম্বরের নাম কি? এক নম্বরের নাম কি আবার বলি? এক নম্বর। দুই নম্বর ক্ষত্রিয়। ক্ষত্রিয় লিখে দিলে মনে হয় ভালো হবে না? লিখতে হবে, লিখতে হবে। তাহলে এক নম্বর কি? দুই নম্বর। তিন নম্বর বৈশ্য। তিন নম্বর আবার বলেন বৈশ্য। চার নম্বর হচ্ছে শূদ্র। চার নম্বর কি? শূদ্র। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, একসাথে বলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র।
চার গ্রুপে বাঘ হয়েছে। পরবর্তী আর ওদের কাজও এরকম ভিন্ন ভিন্ন করে নিজেদের অনেক কিছু তারা অর্জন করে নিয়েছে এবং নিজেদের অনেক কিছু কিতাবের মধ্যেও লেখালেখি করছে যে ব্রাহ্মণ যারা তাদের কর্তৃত্ব থাকবে সবার উপরে, ধর্ম বিষয়ে পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব তাদের, ধর্ম বিষয়ে পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব ব্রাহ্মণদের, পূজা পার্বণ পরিচালনা করবে, তারপর পুরোহিত্য করবে, বিবাহ শাদী এই সমস্ত কিছু দায়িত্ব, পুরো ধর্ম বিষয়ে পরিচালনা করার দায়িত্ব ব্রাহ্মণদের। আর ক্ষত্রিয় যারা যারা ক্ষত্রিয় আছে তাদের কাজ হবে এই দেশকে রক্ষা করা, দেশের জাতিকে রক্ষা করা, বহির শত্রুর আক্রমণ থেকে জাতিকে দেশকে রক্ষা করার দায়িত্ব ক্ষত্রিয়দের। ব্রাহ্মণ যারা তারা বেদ পড়বে এবং পড়াবে, অধ্যয়ন করবে, অধ্যাপনা করবে, হ্যাঁ এই দুইটা দায়িত্বই তাদের। বেদ এত পবিত্র যে সবাই এটা পড়ার ইয়া রাখে না, অধিকার রাখে না। ক্ষত্রিয় যারা তাদের একটু দেওয়া হইল তোমরা পড়তে পারবা, পড়াইতে পারবা না। ক্ষত্রিয় যারা তারা বেদ পড়তে পারবে, পড়াইতে পারবে না, পড়ানোর অধিকার রাখে না। বৈশ্য যারা তাদের মধ্যে যেহেতু সহযোগিতা করছিল এই জন্য তাদেরকে একটু দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা শুনতে পারবা, তোমরা শুধু শুনতে পারবা, পড়তেও পারবে না, পড়াইতেও পারবে না। যারা শূদ্র তারা হচ্ছে নিচু জাতি, নাফাক জাতি, এইগুলার পড়বে পড়াবে তো দূরের কথা, পড়বে পড়াবে তো দূরের কথা, এরা শুনতেও পারবে না। পড়বে পড়াবে দূরের কথা শুন, যদি শুনে দুঃসাহসপূর্বক যদি কোনো শূদ্র জাতি বেদশাস্ত্র শুনে তাহলে তার শাস্তি কানের মধ্যে সীসা গলাইয়া ডালো। দেখেন কেমন তাদের জাতিভেদ প্রথা, কেমনভাবে তাদের জাতিভেদ প্রথা করে এই করে রাখছে। ধর্মশাস্ত্র যদি প্রভুর পক্ষ থেকে এসে থাকে তাহলে সবার জন্যে, কিন্তু তারা ভাগ করে দিয়ে দিতেছে যে ওরা শুনতেও পারবে না। তাহলে এটা কোন প্রভুর কথা যে মানুষ এক জাতি তারা শুনতে পারে না আর বাকিরা পড়বে পড়াবে, এদের কোনো অধিকার নাই, এটা কেমন? কিন্তু ইসলামে কি বলে সর্বপ্রথম যে বাক্য, বাক্যটা কি আসছে? ইকরা, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক। সর্বপ্রথম ইসলামে বলতেছি কি তোমরা পড়ো, লেখাপড়া করো, শিখো, শিক্ষিত জাতি হও। তাহলে শিক্ষিত জাতি হওয়ার শিক্ষা দিচ্ছে ইসলাম, প্রথম বাক্যই শিখো। আর হিন্দু শাস্ত্র বলতেছি কি যে তোমাদের পড়ার কি শোনার অধিকার নেই। এখানে আরো লম্বা কথাবার্তা, তো যাই হোক আমরা মোটামুটি একটু ধারণা পাইলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের বেদাবেদ অনেক, এদের অনেক বেদাবেদ আছে, বিভিন্ন কাজে কর্মে তাদের বেদাবেদ আছে। এদের ধর্মীয়ভাবেও কিছু গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, প্রসিদ্ধ কয়েকটা এক দুইটা আপনার সামনে বলা হবে যে বাংলাদেশে যেরকম দুই একটা পাওয়া যায়, বেশি যে দুই একটা পাওয়া যায়। ভারতে তো 3000-এর উপরে গ্রুপ আছে, ধর্মীয় গ্রুপ 3000-এর উপরে। আবার কোনো কোনো জায়গায় আছে যে ওদের জাতি জাতি ভেদ প্রথা, আবার কিছু আকিদা বিশ্বাসের পার্থক্যের ব্যাপারেও 6000-এর উপরে পাওয়া যায়। এত গ্রুপ, এগুলো আমাদের পড়া সম্ভব না, এত জানারও দরকার নেই, মোটামুটি ইয়া জানলেই হইল, ওদের মূল মূল বিশ্বাসগুলো জানলেই হইল। ওদের একটা গ্রুপের নাম হচ্ছে ব্রহ্মকুমারী। আমি যেই বিষয়গুলো আলোচনা করতেছি অধিকাংশ প্রায় সবগুলোই পাবেন বইয়ের মধ্যে, আর ওইগুলো আলোচনা করতেছি এই জন্য পরে যেন আপনি ওইখান থেকে বের করে সহজভাবে পড়তে পড়াই করে নিতে পারেন। আর ওইখানে ওরকম খোলাখুলি আলোচনা, ওরকম পরিষ্কার সবগুলো নাই, আপনার ধারণা থাকবে ওইখান থেকে একটু সহযোগিতা নেবেন। ব্রহ্মকুমারী যারা, সাধারণত হিন্দুরা শিবলিঙ্গের পূজা করে, সাধারণত হিন্দুরা শিবলিঙ্গের পূজা করে, এই ব্রহ্মকুমারী যারা তার শিবলিঙ্গের পূজা করে না। বেদ হচ্ছে সবচাইতে পবিত্রতম ধর্মগ্রন্থ হিন্দুদের, কিন্তু এরা বেদকেও মানে না, আর এরা পূজা পার্বণ এভাবে করে না। ওদের প্রধান উপাসনা হচ্ছে ধ্যান, ধ্যান আমরা মুরাকাবা বলি, এই ধ্যান মুরাকাবা এটা হচ্ছে ওদের প্রধান উপাসনা। ওদের প্রধান ইয়া হয়, ধর্মীয় গুরু হয় সাধারণত, পুরুষরাও হয় কম কিন্তু সাধারণত হয় মহিলারা, ওদের ধর্মীয় গুরু সাধারণত হয় মহিলারা। এদেরকে বেহেনজি বলে ডাকে, বেহেনজি, এদের কি বলে ডাকে? বেহেনজি বলে ডাকে। আর এদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম দেয়, আমাদের মতো সালাম দেয়, আমরা কি বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত বলি না, ওরাও সালাম দেয়, ওদের সালামটা একটু ভিন্ন।
একটু সালামটা হচ্ছে ভিন্ন, সবাই লক্ষ্য করেন কিভাবে সালামটা দেয়। ডান হাতের আঙ্গুলগুলোকে একত্র করে মাথাকে একটু ঝুঁকায় আর বলে ওম শান্তি। বুঝে আসছে কিভাবে বলে? হ্যাঁ, ডান হাতের আঙ্গুলগুলোকে একত্র করে মাথাকে একটু ঝুঁকায় আর বলে ওম শান্তি। শান্তি শান্তি বসাইলো, শান্তি বর্ষিত হোক আপনার উপর, আমরা বলি আসসালামু আলাইকুম। কাছাকাছি মিল আছে, মিল আছে না? জবাব, এই জবাবেও তাই বলে। এটা আসলে বাংলাদেশে নাই, এই গ্রুপটা বাংলাদেশে নাই, এই গ্রুপটা বাংলাদেশে নেই, ভারতে আছে এই গ্রুপটা। আমাদের বাংলাদেশে সবচাইতে মজবুত গ্রুপ, সবচাইতে মজবুত যে গ্রুপটা আছে এটার নাম হচ্ছে ইসকন। এটার নাম কি? এই গ্রুপটার নাম কি সবাই বলেন তো, কি নাম বলছেন? এই গ্রুপটা, গ্রুপটার নাম হচ্ছে ইসকন। সাধারণ সনাতন যারা আছে, এই সনাতন ধর্মের যত ধরনের নিয়ম নীতি আছে, এরা এগুলাকে অনেক কিছু সংস্কার করছে, সংস্কারবাদী একটা দল। সনাতন ধর্মের অনেক বিষয়কে তারা কুসংস্কার বলে আখ্যায়িত করেছে, নিজেদের ইয়া থেকে, শাস্ত্র থেকে বাদ দিয়েছে, বলে এগুলো সব কুসংস্কার, এটা ধর্মীয়ভাবে নাই, এটা পরবর্তীতে এই করা হয়েছে, সংযোজন করা হয়েছে। তারা মূর্তি পূজা, সাধারণত ওরা বলে যে আমরা মূর্তি পূজা করি না, সাধারণত ওরা বলে আমরা মূর্তি পূজা করি না, আমরা এক প্রভুতে বিশ্বাসী। এরা খুব সাধনাকারী হয়ে থাকে, খুব মেহনত করে ধর্মের উপর, লেখাপড়াও করে। আমরা যেরকম অন্য ধর্ম সম্পর্কে জানতে আসছি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, তারাও নিজেদের ধর্মকে প্রচার প্রসার করে, অন্য ধর্ম সম্পর্কে তারা মোটামুটি লেখাপড়া করে, জানে। বুঝতে পারছেন? সেই গ্রুপটার নাম কি? সেই গ্রুপটার নাম কি? ইসকন। তাদের উপাসনাটাও, তাদের কার্যক্রম অনেক কঠিন, কোনো ইয়া খাইতে পারবে না, নিরামিষ খানা খাইতে হবে, আমিষ জাতীয় খাবার খাবে না তারা। ইসকন যারা হয় তারা আমিষ জাতীয় খাবার খাবে না, নিরামিষ খানা খাবে। ঘুম থেকে উঠা বা টয়লেটে যদি যায়, টয়লেট থেকে আইসা, টয়লেট মানে দুই নম্বর, দুই নম্বর থেকে আসার পর প্রত্যেকবার তাকে গোসল করতে হবে পবিত্র হওয়ার জন্যে, স্নান কার্য সারতে হবে। যদি টয়লেটে যায়, দুই নম্বরে যায়, তাহলে আসলে তাকে পবিত্রতা অর্জন করার জন্য কী করতে হবে? স্নান করতে হবে, স্নান। সকালে প্রভাতে ঘুম থেকে উঠে স্নান করতে হবে, এটা ওদের একটা বিশ্বাস। আমাদের এখানে একজন হিন্দু ভাই আসছিল, ন মুসলিম, ইসলাম কবুল করেছে, সে বলল যে এই যে একটা বিশ্বাস, আমি তো একবার প্রায় শেষ হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অসুস্থ হয়েছিল, হওয়ার পরে তার বোনের বাড়িতে গেছে, তা তারা আবার ধর্ম সম্পর্কে খুব মানে, হ্যাঁ খুব মানা মানে ওই পরিবারটা ধর্ম সম্পর্কে অনেক মানার একটা পরিবার। সে বললো যে আমি, আমার হয়েছে এই অবস্থা পেটের, যাওয়ার পরে আমি যা বারবার টয়লেটে যাই, আমাকে গোসল করে আসো, এমনি আমার শরীর দুর্বল, তারপর বারবার আমাকে গোসল করতে পাঠায়, আমার তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে ভাইগা চলে আসছি। এই ধরনের গ্রুপ হচ্ছে ওরা। এরা সাধারণত এদেরকে চিনবো কিভাবে? টিকি পরে থাকে, টিকি টিকি পরা পরা তো না, এটা চুল, চুল সামান্য কিছু চুল এখানে থাকবে, বাকি চুলগুলো একদম নেড়ে করা থাকবে অথবা ছোটো ছোটো থাকবে, হয়তো একদম নেড়ে করা থাকবে, নয়তো একটু ছোটো ছোটো থাকবে, মাঝখানে কিছু এখানে এই পাশে অল্প কিছু চুল থাকবে, এটা বলা হয় টিকি, এই টিকি থাকবে। অন্য হিন্দু যারা আছে তাদেরও কিছু কিছু লোকের এরকম আছে, সাধারণত এরা মানে বেশি এটা এর আগে রেখে থাকে টিকিটা। আর ঘেরুয়া কালার, ঘেরুয়া কালারের পোশাক পরে, আর একটা ব্যাগ হয়তো ছোটো হাতে এইভাবেও রাখতে পারে, নয়তোবা কাঁধে ঝুলাইয়া রাখতে পারে, হাতটা ভিতরে থাকবে। 1000 দানা বিশিষ্ট আগে রাখতো, বর্তমানে 100 দানা এরকমও রাখে, 100 পুঁতি বিশিষ্ট। আমরা বলি তসবি, তসবি, হ্যাঁ, আর ওরা বলে জপমালা, ওরা কি বলে? আমরা না, আমরা কি বলি? তসবি, ওরা বলে জপমালা। এই জপমালা কি কী জপ এটা জানা আছেন আপনাদের? কে কে বলতে পারবেন? ওখানে একটা মন্ত্র জপে, মন্ত্রটা পড়বেন নি, শিখবেন? সেখানে মন্ত্রটা বলা হচ্ছে, বলা হয়
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, এই শব্দটা চপে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা তারা জপে। এই মন্ত্র পড়লে কলির পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাদের একটা বিশ্বাস। কলির পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এটা ওদের বিশ্বাস। আর এরা যে বলতেছে, অনেক যুক্তি পেশ করতেছে, আপনি যাবেন, আপনি একত্ববাদ সম্পর্কে বুঝাবেন, সেও আপনাকে বুঝাবে একত্ববাদ সম্পর্কে। মন্ত্র বলবেন, কোরআনের আয়াত বলবেন, সেও মন্ত্র বলবে আপনার ইয়া থেকে, ইসলাম ধর্ম থেকেও কিছু যুক্তি বা কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে একত্ববাদ সম্পর্কে। আপনিও বলতেছেন একত্ববাদ, সেও বলতেছে একত্ববাদ, সমস্যা তো নাই। যুক্তি দেওয়ার যা দেবেন, আপনি যা দেবেন, ও তাই দিতেছে, সমস্যা নেই। সমস্যা আরেক জায়গায়, প্রভু একজন ঠিক আছে, সে প্রভুটাকে কয় শ্রীকৃষ্ণ, সমস্যা ওই জায়গায়। কয় শ্রীকৃষ্ণের পূজা করে, শ্রীকৃষ্ণের আরাধনা করে, অন্যগুলা দরকার নাই। অন্যগুলা দেবদেবী তাহলে কী করতে হবে? কয় এদেরও, এদের সবার পূজা করা দরকার নাই, মূল যিনি তাকে মানলেই বাকিরা এমনিতেই সন্তুষ্ট, বাকিরা এমনিতেই সন্তুষ্ট যদি আমরা মূলকে ধরতে পারি। এই জন্য আমরা মূল যে আছে তাকেই ধরেছি, অন্যরা এইভাবেই সন্তুষ্ট। হ্যাঁ, অন্যদেরকে উপাসনা করলে, অন্যদের সেবা শুশ্রূষা করলে তাতে কী হবে? অন্যদের সেবা শুশ্রূষা করলে ওনার মাধ্যম হয়ে ওনাকে সন্তুষ্ট করা যাবে, কিন্তু ওনাকে সরাসরি উপাসনা করলে ডাইরেক্ট যেরকম যাওয়া যেরকম ডাইরেক্ট না, মাধ্যম হইয়া। তাই জন্য আমরা কোনো মাধ্যম হইতে চাই না, সরাসরি তারই উপাসনা করব। বুঝতে পারছেন? ওদের একটা বিশ্বাস এরকম। এসকন যারা, তারা ধর্মীয় বিষয়ে ভালো লেখাপড়া করে, তাদের সাথে কথা বলতে হইলে আমরা একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে যাব, ঠিক আছে? আর সাধারণ সনাতন, সাধারণত যারা সনাতন, তারা তাদেরকে চিনব কীভাবে? ওই আশপাশে যাদেরকে দেখতেছি মূর্তি পূজা করতেছে, এটা হচ্ছে এরাই, আর পরিচয়ের দরকার নেই। সাধারণ আশপাশে আমরা যে স্বাভাবিক দেখি হিন্দু, এরাই হচ্ছে সাধারণ সনাতন। তাহলে আমাদের আজকে যে পড়াগুলা গেল, সেই পড়াগুলা যেন আমরা মুখে বলতে পারি, যেন বলতে পারি। প্রথমত হয়েছে আমাদের জাতিভেদ প্রথার চারটা গ্রুপ, জাতিভেদ প্রথা চারটা গ্রুপ। এক, প্রথম গ্রুপের নাম জানি কি? প্রথম গ্রুপের নাম কি? দ্বিতীয় গ্রুপের নাম, গ্রুপের নাম তৃতীয় গ্রুপের নাম, চতুর্থ গ্রুপের নাম শূদ্র। ব্রাহ্মণদের কাজ ধর্মীয় বিষয় পরিচালনা করা, ক্ষত্রিয়দের কাজ কি? দেশ রক্ষা, যুদ্ধের মাধ্যমে দেশ এবং জাতিকে রক্ষা করা। তৃতীয় গ্রুপ যেটা, সেটার নাম কি? বৈশ্যদের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারপর কৃষিকাজ, আমি সহজে একটা বাক্য বলি, খাদ্য বস্ত্র বাসস্থান। সহজভাবে খাদ্য বস্ত্র বাসস্থানের যা যা দরকার সব ওদের। বুঝতে পারছি? খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুর দায়িত্ব কাদের? বৈশ্য জাতির। তাহলে খাটনি খুটনি যা আছে সব কাদের? বৈশ্য। এরপরে যারা শূদ্র, কতদের কোনো কাজ টাজ নাই, তোদের কাজ কি? কতরা এতিম জাতির সেবা করবি, সেবাই তোদের কাজ। এদের স্বর্গে যাওয়ার পথ, স্বর্গে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ, বন্ধ, সব বন্ধ। একটা সূক্ষ্ম পথ খোলা আছে, সেই সূক্ষ্ম পথটা কি? বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণের পদ সেবা করে যদি তার মনোযাঞ্চা পূরণ করতে পারে, মনকে খুশি করতে পারে, তাহলে ব্রাহ্মণের ওই সন্তুষ্টির মাধ্যমে একটা সূক্ষ্ম পথ খুলবে স্বর্গের। সেই সূক্ষ্ম পথটা দিয়ে যদি চায়, সে প্রবেশ করতে পারবে। ওই সূক্ষ্ম পথ দিয়ে প্রবেশ করা ছাড়া তার আর স্বর্গে যাওয়ার কোনো পথ নেই। এই হচ্ছে ওদের একটা বিশ্বাস। যেহেতু এটা ওরা রাজনৈতিকভাবে একটা তবকা ভাগ করলো, ধর্মীয়ভাবে এরকম কিন্তু সৃষ্টিগতভাবে এরকম তবকা নাই না, সৃষ্টিগতভাবে আছে। এখন সাধারণ মানুষ যারা, এদের সংখ্যাও তো কম না। যারা শূদ্র তাদের সংখ্যা কিন্তু অনেক। এই শূদ্ররা মাঝে মাঝে তাদের উপর এরকম নির্যাতন, অন্যায়, জুলুম সহ্য করতে না পাইরে একত্র হইয়া বিভিন্ন সময় আন্দোলন গড়ে তোলে। যখন এরকম আন্দোলনের দেখা দিল, ব্রাহ্মণরা নিজেরা ধর্মগ্রন্থ লিখেও লিখেও বলতে পারে এটা প্রভুর পক্ষ থেকে, কারণ অন্যরা তো পড়ার অধিকারী নাই, সব নিজেদের দায়িত্বে। নিজেরা যা বলবে, যা করবে, লিখবে, ওটাই ধর্মীয় শাস্ত্র, ওটাই প্রভুর পক্ষ থেকে। বিশ্বাস করতে হবে, কারণ না বিশ্বাস করে উপায় নেই তো।
কারণ জানেই না যে প্রভুর পক্ষ থেকে কোনটা আসছে বা কোনটা আমাদের শুনতে হবে। নিচু জাতি যারা এগুলো তো কিছুই জানে না, ওরা যা বলে তাই নাকি ভগবানের পক্ষ থেকে। এই সুযোগে তারা নিজেদের কর্তৃত্বকে বহাল রাখার জন্যে নিজেরা নিজেরা লেখলো যে ভবিষ্যতে যেন সমস্যা এরকম না ঘটে, কি করা যায়, ধর্মীয়ভাবে একটা রূপ দান দাঁড় করাবো। ধর্মীয়ভাবে রূপটা কি, যে দেখো আসলে এগুলা কারো সৃষ্ট না, এই যে জাতিভেদ প্রথাটা এটা কারো সৃষ্ট না, এটা ডাইরেক্ট সৃষ্টিগতভাবেই আসছে। ভগবানের থেকেই সব কিছুর সৃষ্টি, আগে কিছুই ছিল না, ভগবান নিরাকার ছিলেন, আকার আকৃতি ধারণ করছেন, তার দেহ থেকে সমস্ত কিছু সৃষ্টি। ভগবানের যে মুখ আছে, মুখ মাথা এই অংশ, এই মাথা থেকে মুখ থেকে যারা ব্রাহ্মণ আছে তাদের সৃষ্টি হয়েছে, বুঝছেন। তারা নিজেরা ধর্মীয়ভাবে রূপ দিচ্ছে, ঘটনা কোন জায়গায় কিন্তু লাগাচ্ছে কোন জায়গায় দেখেন, বলতেছে ভগবানের উপরে মুখের উপরের অংশ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণদের, এরা যা বলবে তাই ব্রহ্মার বাক্য। কারণ ভগবান যে কথাটা বলতেন এদের মাধ্যমে বলাচ্ছেন, তাহলে ব্রাহ্মণরা যা বলবে সবই কি ভগবানের বাক্য, ভগবানের মতোই মানতে হবে তাদেরকে। দ্বিতীয় গ্রুপ ক্ষত্রিয়, তার মানে কি যোদ্ধা জাতি, আর ভগবানের যে ক্ষমতা বাহুতে থাকে যুদ্ধ বল, এই বাহু ভগবানের বাহুর অংশ থেকে সৃষ্টি হয়েছে এই ক্ষত্রিয় জাতির, বুঝছেন বিষয়টা। এরপর হচ্ছে বৈশ্য, এরা খাদ্য বস্ত্র বাসস্থান, এরা আরেকটু নিচের, এদের হচ্ছে উরু থেকে এদের সৃষ্টি, পাদর উরু থেকে এদের সৃষ্টি হয়েছে। এরপর শূদ্র যারা, তাদের সৃষ্টি হয়েছে ভগবানের পা থেকে। বলেন তো মাথায় যে জিনিস রাখা যাবে সেটা কি পায়ে রাখা যায়, মাথার জিনিস কি পায়ে রাখা যাবে, পায়ের জিনিস মাথায় রাখা যাবে না, মাথার জিনিস পায়ে রাখা যাবে না, সম্মান অনেক কম বেশি আছে, আকাশ পাতাল ব্যবধান। সুতরাং ব্রাহ্মণদের যেরকম সম্মান শূদ্রদের ওই রকম সম্মান হইতে পারে না, এটা সৃষ্টিগতভাবেই। সারা এই উপরের তিন অংশ, সারা শরীরের উপরের তিন অংশ, এই তিন অংশকে বহন করতেছে, খেদমত করতেছে ওই পায়ে, এই জন্য তোমাদের কি করতে হবে উপরের তিন শ্রেণীর লোকের সেবা করতে হবে, খেদমত করতে হবে। কত সুন্দর একটা সামঞ্জস্য, হ্যাঁ সামঞ্জস্য করে দিল, সাজায় গুছে। আসলে এরা খুব যৌক্তিক, ভালো যুক্তি জানে, না হলে দেখেন শরীর থেকে কীভাবে একটা যুক্তি দেখাই দিল, যুক্তিটা তো একবার খারাপ দেখাইল না। হ্যাঁ এখন আমরা বাস্তব এই ইতিহাসটা ওদের সামনে ধরে তুলতে পারবো না ইনশাল্লাহ। যারা নিচু জাতি আছে তাদেরকে যদি বলা হয় আপনি কি বেদ পড়েছেন কখনো, আপনি কি কখনো পূজার রুমে পূজার ঘরে গিয়েছিলেন, এরা বলবে না, হ্যাঁ গিয়েছিলাম, এখন বলবে গিয়েছিলাম কোথায়, ওই দুর্গাপূজায় গিয়েছিলাম, ভিতরে না পাশে সাইডে বাহির সাইড, দুর্গাপূজা সার্বজনীন, যেহেতু পূজা পার্বণ করতে পারবে না, বেদ পড়তে পারবে না, পরবর্তীতে এই দিক থেকে ভারতবর্ষের এই কোনা দিয়ে বাংলাদেশের এক সাইডে এই দিক থেকেই আর কি উৎপত্তি হয়েছে দুর্গাপূজার ব্যাপকভাবে। এটা সার্বজনীন করা হয়েছে যেন সাধারণ যারা আছে তারাও একটা উৎসবে শরিক হইতে পারে, ওদেরকেও এখানে শরিক করা হয়, তবে পূজার ঘরের ভিতরে না, বাহির সাইডে উৎসব করবো কোনো অসুবিধা নাই, বাহিরে করো ভিতরের অংশে না। সুতরাং ওইটা বাদ দিয়ে আপনারা কী কী পূজা গ্রহণ করেন, কোনোটাই না, পূজার ঘরে যাইতে পারেন না, যাইতে পারেন না, বেদ পড়ছেন জীবনে না, শুন বেদ তো আপনাদের শোনার অধিকারও নেই, কেন নাই জানেন না, ব্রাহ্মণ কারা, কয় এরা তো ওপরের মাপের লোক, এরা আসলে কারা, কয় ভগবানের পক্ষ থেকে তারা উপরে পর্যায়ে পাইছে, সম্মান পাইছে, তখন আপনি দেখাই দেবেন যে ভগবানের পক্ষ থেকে এরকম কিছু না। আসলে ভগবানের ধর্ম কোনটা, ভগবান সবাইকে সৃষ্টি করছেন, বানায় বলতেছেন তোমরা সবাই আমার উপাসনা করো, আপনার আমার প্রভু যিনি তিনি সমস্ত মানুষকে বানায় সেরে বলতেছেন কি, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, এখানে হিন্দু খ্রিস্টানও ভাগ করেন নাই, জাতিভেদ প্রথাও ভাগ করেন নাই, হে মানুষেরা উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে বানাইছেন সৃষ্টি করছেন সেই রবের উপাসনা করো।
এখানে ভাগাভাগি করা হয়, সবাইকে উপাসনা করার জন্য বলা হয়েছে। আর আল্লাহ তাআলা গ্রন্থ পাঠিয়ে বলছেন, পড়ো, তোমরা পড়ো, সবাই পড়ো, জানো আমি তোমাকে কি বললাম, আমার হুকুম কি, বিধান কি, সব কিছু তুমি জানো, ওই ওই অনুযায়ী আমল করো, আমার উপাসনা করো। কিন্তু তারা এইভাবে ভাগ করতেছে। এই জিনিসটা আমরা ধীরে ধীরে বুঝাই দেবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমি একজনকে এরকম বোঝানোর পরে তাই নাকি আপনি যা বলছেন এটা সঠিক, আরে এরকমই তো বাবা আমাদের মধ্যে দেখি, আমরা তো জানতামই না এই বিষয়গুলা, আজকে না শুনলাম আপনার কাছে, আমাদের কিছু লোক আছে এদেরকে আপনি একটু শোনায়েন এই কথাগুলো, আমাদের অমুক তো এরকম মুসলমান হয়ে গেছে, যে কথাগুলো বলেন বাস্তব কথা, আসলে আমার আরও জানা দরকার, আপনার কাছ থেকে আমি আরও জানবো, আগ্রহ নিয়ে শুনতে চাই, বিষয়গুলো বোঝাবো চেষ্টা করবো। এই ছুটিতে যাওয়ার পরে আমি একজনকে মোটামুটি দাওয়াত দিয়েছিলাম, বেশ কয়েকজনকে দাওয়াত দেওয়ার একটা প্রোগ্রাম ছিল, ধর্মীয় সম্পর্কে জ্ঞান রাখে, ভালো জ্ঞান রাখে, বিভিন্ন ধর্ম সম্পর্কে তাদের সাথে বসার ইয়া ছিল। কিন্তু দূরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার সাথে বসার জন্যে, বসানোর জন্যে, সে একটু মানে দায়িত্ব ঠিক মতো পালন না করার কারণে বসা হয়নি। তারপর কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে, একজন মুরব্বী 40 থেকে 45 বছর বয়স হবে, তাকে বুঝাইলাম, অল্প সময়, বেশি সময় লাগে নাই, বোঝানোর পরে সে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকেই মানতে হবে, আর কাউকে মানা যাবে না, মূর্তি পূজা আজ থেকে করবো না, সব কিছু বিশ্বাস করে নিয়েছে। সামনে কয়েকজন লোক ছিল তো মুসলমান, যাদের লজ্জায় সে ওই ওই সময় কালিমা পড়ে নাই। আমি যেদিন যেদিন চলে আসবো ওই দিন সকালবেলা দাওয়াত দিয়েছিলাম। এরপর সে বলতেছিল যে হুজুর আমি আপনার সাথে বিকেলবেলা সাক্ষাৎ করব, ওইখানে যে কালিমা পড়ব। সন্ধ্যার পরে নিয়ে আসার কথা, মাগরিবের নামাজের পর নিয়ে আসার কথা, একজন মুরব্বীকে দায়িত্ব দিয়ে আসলাম, খাঁটি খাঁটি কথা, নিয়ে আসবে, আচ্ছা নিয়ে আসেন। ওই রাত্রে চলে আসলাম, কিন্তু কালিমা পড়ানো হলো না। তবে বিশ্বাস যেটা করা দরকার সেই বিশ্বাস তাকে করাই আসছি, আলহামদুলিল্লাহ বিশ্বাস করাই আসছি, আজ থেকে মূর্তি পূজা করবে না, এক আল্লাহরই উপাসনা করবে, আল্লাহকেই মানে, আর কাউকে মানবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল, তার রসুল হিসেবে আসছে, মুক্তির জন্য আসছে, এই কথা বিশ্বাস পুরোপুরি। এই বিশ্বাসগুলো করলে সে মুসলমান, হিন্দু থাকে না মুসলমান হয়ে যায়। সে বলতে চাইছিল আমি কিছু পরে পরে কালিমা পড়ব, আমার মেয়েকে বিবাহ দেওয়ার পরে। তো এই বিষয়টা বুঝাইলাম, অনেকে অনেক উজর পেশ করবে, সবাই লক্ষ্য রাখবো, দায়ী সাথীরা লক্ষ্য রাখবো, অনেকেই বলবে আমার অমুক কাজটা হয়ে গেলে তারপর আমি কালিমা পড়ব, আমি একটা চাকরি পাইয়া ফেললে, আমি বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার পরে যখন আমি প্রতিষ্ঠিত হইতে পারবো তখন আমি ই করব, কালিমা পড়ব, এখন কালিমা পড়লে তো আমার সমস্যা হয়ে যাবে, এরকম অনেকেই বলতে পারে। এই সমস্যার সমাধান কীভাবে করবেন? ভাই আমরা, আমি ওই চাচাকেও বলেছিলাম, চাচা বলেন তো দেখি আজ থেকে আমি আর কত বছর বাঁচবো, নিশ্চয়তা দেন দেখি। কয় সেটা কি আর বলা যায়, আপনি কত বছর বাঁচবেন? কয় না না সেটা তো বলা যাবে না, এক ঘন্টা কি নিশ্চয়তা দিতে পারেন? আমি এক ঘন্টা বাঁচবই, নিশ্চয়তা দিতে পারেন? কয় না এক সেকেন্ডেরও তো ভরসা নাই। মাশাআল্লাহ আপনি সুন্দর বুঝছেন, এতক্ষণ যে আলোচনাটা হইল, কোনো ব্যক্তি যদি কুফুরি করে আল্লাহ তালাকে অস্বীকার করে মারা যায় সে কোথায় যাবে? কয় নরকে যাবে, জাহান্নামে যাবে। আর যদি তাকে মানে তাহলে কোথায় যাবে? কয় স্বর্গে যাবে, জান্নাতে বেহেশতে যাবে। তা আমরা এক সেকেন্ডের নিশ্চয়তা দিতে পারতেছি না, কিভাবে আমরা এত লম্বা সময়ের নিশ্চয়তা দেবো যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার পরে আমি মুসলমান হব? এই সময়ের মধ্যে যদি আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দিয়ে দেন তাহলে অবস্থাটা কী হবে একটু ভাবছেন? এরপরেই বলছিল যে বাবা আমি আপনার সাথে বিকেলে দেখা করবো, বিকেলে কালিমা পড়বো আপনার কাছে। তো এরপরও তো ছেড়ে দেওয়া যায় না, পরে ওই বিশ্বাসগুলো করাই দিছি। এখন আনুষ্ঠানিকতা বাকি, বাকি বিশ্বাস হইলেই তো কালি হয়ে গেল, অন্তর থেকে বিশ্বাস করে মুখ দিয়ে বলছে যে হ্যাঁ আমি স্বীকার করে নিছি, হয়েছে না? এখন আনুষ্ঠানিকতা বাকি, আনুষ্ঠানিকতাটা বাকি রাখছিলাম যে মাগরিবের পরে আইসা কালিমা পড়বেন, কিন্তু পরে আসতে পারিনি ইনশাল্লাহ। যাই আসে রে, আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কালিমা পড়াই দেবো ইনশাল্লাহ। খাস করে দোয়া করবেন যে ওই ভাইটাকে যেন আল্লাহ তালা একদম আনুষ্ঠানিকতার সহিত একদম সে নিজে প্রকাশ করে যে আমি মুসলমান, এরকমভাবে যেন কালিমাটা পড়ে। হ্যাঁ, আর তার দুই ছেলে আছে, এক ছেলে 13 বছর বয়স আর এক ছেলে 8 বছর বয়স, তারা হয়ে যাবে মাদ্রাসা ইনশাল্লাহ, চেষ্টা করবো যদি মুসলমান হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দুই ছেলে আমি ভরসা রাখি, পূর্ণ ভরসা রাখি আল্লাহর ওপর, এবং মনে করি যে তা হবেই হবে ইনশাল্লাহ। আর আপনার খাস করে একটু দোয়া করবেন। এই জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। কত বাজে? 11টা, হ্যাঁ 32, অনেক বাজে গেছে। আপনাদের কারগুজারি বলার কথা ছিল, মন্ত্র কিন্তু একটা আজকে মুখস্থ করাইতে হবে। কারগুজারি শুধু বলবো বলো বলা হচ্ছে না,
ঠাকুরের সাথে বসে কিছু আলোচনা, কথাবার্তা, কিছু প্রশ্ন উত্তর, আর এই সমস্ত কিছু শুনলে জানলে নিজেদের অভিজ্ঞতা, সাহস বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য কারগুজারি কিছু প্রয়োজন আছে। আমরা এর আগে মন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করি। ইতিপূর্বে আমরা মন্ত্র সম্পর্কে আলোচনা করেছিলাম, একত্ববাদ সম্পর্কে। একত্ববাদ সম্পর্কে আমরা মন্ত্র পড়েছিলাম, একং ব্রহ্ম মুখস্থ করেছিলাম, তারপরে নতস্য এক লাইন মুখস্থ করেছিলাম, না নতস্য পুরাটা, আচ্ছা পুরাটা হয়েছে। তারপরে আর কি, আর কোনটা কোনটা হয়েছে? অন্ধন্তম প্রবিশন্তি মুখস্থ করানো হয়েছিল না? এই তিনটা মুখস্থ হয়েছে। এরপরে অন্তিম অবতারের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মস্থান, এই নামগুলো মুখস্থ হয়েছে। জন্ম তারিখও হয়েছে। এখন আমরা যখন দাওয়াত দিতে যাচ্ছি, ওদের সাথে কথা বলতেছি, মূর্তি পূজা করা যাবে না বুঝাইলাম, তখন আপনাকে প্রশ্ন করল। আমরা মন্ত্র বললাম, কোরআনের আয়াত বললাম, যুক্তি দিয়ে বুঝাইলাম, একত্ববাদ মানতে হবে, বহু মানা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। তখন এক হিন্দু ভাই ধরেন আপনাকে প্রশ্ন করল, ভাই আমরা মূর্তি পূজা করি না। যেমন ধরনের হয়েছিল, কিছুদিন আগে বই কিনতে গিয়েছিলাম, বলেছিলাম মনে হয় আপনাদেরকে, বাংলা বাজারে আনন্দ লাইব্রেরি, আনন্দ পাবলিকেশনস, হিন্দুদের লাইব্রেরি, ওদের গ্রন্থ সম্পর্কে বড় লাইব্রেরি যেটা, ওইটা তো ওদের ওইখানে গ্রুপ গুরু মাঝে মাঝে বসে, ইস্কনের লোকও থাকে। যখন আমি ওইখানে এই পাগড়ি টাগড়ি পরা অবস্থায় গেলাম, ওদের আপনি কোনো কিছু বলবেন, পরে বললাম যে বই নিতে আসছিলাম আপনাদের এখান থেকে, তাই নাকি? হ্যাঁ, কী বই নেবেন? বললাম জ্ঞান মঞ্জুরি। আরে এটা সুন্দর বই, সুন্দর একটা বই, আপনারা অনেক জ্ঞান এখান থেকে হাসিল করতে পারবেন, অনেক জ্ঞান এখানে আছে, মানে খুব মানে যা বলার দরকার ইচ্ছা মতো বলতেছে। যে ধর্ম সম্পর্কে আসলে জানা দরকার, আমাদের ভেদাভেদ থাকবে না যে ধর্ম সম্পর্কে জানি। আমি বলছি হ্যাঁ, আমি ছোট থেকেই হিন্দু দাদাদের সাথে, হিন্দু ভাইদের সাথে খেলাধুলা চলাফেরা, এখন আমার সাথে অনেক ঠাকুর দাদাদের সাথে আলোচনা হয়, কথাবার্তা হয়, খুব ভালোবাসে আমাকে, আমি এই জন্য ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি, আমার কাছে অনেক গ্রন্থ আছে আপনাদের, আমি চাই যে সবার মধ্যে এরকম একটা গুণ চলে আসুক, তো অন্য ধর্ম সম্পর্কে জানবে, সত্যকে জেনে সত্যকে মানার তার একটা মাদ্দা থাকবে, এটা আমার মনে হয় সবার থাকা উচিত। আপনি কত সুন্দর একটা কথা বলছেন, জানতে হবে, আর জানলে মানুষের ভেদাভেদ থাকবে না, সুন্দর কথা বলছেন, আমি চাই আপনার মধ্যে ওই গুণটা আসুক। তো হ্যাঁ, আমার মধ্যে এটা আছে। তাহলে আমি আপনাদের ধর্মশাস্ত্র পড়েছি, বা কী কী পড়েছেন আপনার, কী কী আছে? আমি বলছি রামায়ণ, মহাভারত, গীতা, শ্রীমৎ মহাপুরাণ, কল্কি পুরাণ, সমুদ্র, অনেকগুলো শুনেছি। এই তাই নাকি? এতগুলো ইয়ে জানেন আপনি পড়ছেন? পরে বলতেছি, পরে বললাম যে হ্যাঁ মোটামুটি পড়া হয়েছে, এগুলো আছে আমাদের এখানে। পরে আরও কিছু নেওয়ার জন্য, বই কেনার জন্য গিয়েছিলাম, ওই নামগুলো বললাম, দিল। পরে বললো যে তাহলে তো আপনি অনেক কিছু জানেন। আমি বলছি আমি সামান্য কিছু জানি, তবে যতটুকু জানছি সত্যের আমি একটা দিশা পাইছি, এই সত্যকে আমি আপনাকে জানাইতে চাই। আপনি কি চান যে আমি এখানে আগুনে পুড়ি, আপনার সামনে আমি আগুনে পুড়লে আপনি বসে থাকবেন? কয় না না না, মনুষ্যত্ব মানবতা যদি আপনার আমার ভিতরে থাকে, একজন মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আগুনে পড়ে গেলে লাফায় তাকে বাঁচাইতে যাব। তা আমি যেহেতু সত্যের পথ একটা পথ পাইছি, সনাতন ধর্ম পড়ার পরে, ধর্মগ্রন্থ পড়ার পরেও সেখানে সূক্ষ্ম একটা সত্যের পথ পাইছি, যেই সত্যের পথটা সাধারণ সনাতনরা অনেকেই জানে না, আর অনেকেই কিছু কিছু জানলেও মানে না, আমি সেই সূক্ষ্ম পথটা আপনাকে জানাইতে চাই। আপনি জানবেন, শুনবেন? হ্যাঁ বলেন। দাওয়াত দেওয়া শুরু করলাম। পরে দাওয়াত যখন দেওয়া শুরু করছি, যে তখন বলতেছে, দেখতেছে যে না ইসলাম কী মানতে হবে, তখন লড়াচড়া শুরু হয়ে গেছে, এরকম করতেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওগুলো আমিও সবাইকে শ্রদ্ধা করি, মসজিদ দেখলে আমি কী করি, একটু ভক্তি করে যাই, বড় মসজিদ দেখলে, মন্দির দেখলেও আমি করি, তারপর মাজার দেখলে আমি ভক্তি করে যাই, এরকম সে ভক্তির কথা বলতে থাকলো। আমি বললাম দেখেন, কয় সব ধর্মই ঠিক আছে, কোনো ভেদাভেদ করা যাবে না। আমি বললাম দেখেন, সনাতন ধর্ম আবির, অনেক ধর্ম টর্ম আছে, ইসলাম আছে, অনেক ধর্ম আছে, আমি ধরেন নতুন করে আরেকটা ধর্মের আবির্ভাব ঘটাইলাম, নতুন করে একটা ধর্মের আবির্ভাব ঘটাইলাম যেটা সম্পূর্ণ প্রভুর হুকুমের বিরুদ্ধে, প্রভুর হুকুমের সম্পূর্ণ বিরুদ্ধে একটা ধর্ম আমি দাঁড় করাইলাম। এখন আপনাকে আমি ওই ধর্মের দাওয়াত দিলাম, আপনি সেটা মানবেন, ওইটাকে বিশ্বাস করবেন? কেন না না, সেটা বিশ্বাস করবেন কেন? ওইটার মধ্যে ভুল আছে, একটা বানানো ধর্ম। তাহলে আপনার মধ্যে একটা বিষয় জ্ঞান আছে, আমার মধ্যে একটা জ্ঞান আছে, প্রভু দিছেন, সত্যকে জানতে হবে, সত্যকে মানতে হবে, ভুল কেউ কোনো কিছু প্রচার করলে আমি সেটা মানবো না,
যাচাই বাছাই করবো, তাই না? হ্যাঁ, তাহলে তো আপনি বললেন যাচাই বাছাই করতে হবে, তাহলে আপনি যাচাই বাছাই করেন, তারপর যাচাই বাছাইয়ের ব্যাপারে শুরু করলাম কথাবার্তা বলা। এরপর দেখতেছে যে না, একমাত্র ইসলামকেই মানতে হবে, আল্লাহ ছাড়া মানা কোনো না মানলে কোনো উপায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানলে কোনো উপায় নাই। যে মোটামুটি যখন বুঝে আসছে তখন দেখেন আমি ইচ্ছা করলেই তো মুসলমান হইতে পারি না, মুসলমান হইলে তো আমার এই পূর্ববর্তী যা করলাম সব বাদ, আমার সংসার ত্যাগ করতে হবে করতে হবে। বললাম দেখেন দাদা, আসলে আমি তো আপনাকে বলতেছি না আপনি মুসলমান হয়ে যান, আপনাকে আমি বলতেছি না মুসলমান হয়ে যান, আমি আপনাকে সত্য জানাচ্ছি, সত্য জানাচ্ছি, আর আমার আমাদের দায়িত্ব সত্যকে মেনে নেওয়া। আপনি আপনার প্রভুকে মানবেন না, আপনাকে আমি বলছি আপনি মুসলমান হয়ে যান, আমি বলছি আপনি সত্যকে মানেন, আপনার প্রভুকে আপনি মানেন, আপনার প্রভুকে আপনি মানবেন না? কহে অবশ্যই, যদি আপনি আপনার প্রভুকে মানেন তাহলে বাংলাতে বলতে হয় প্রভুর কাছে আত্মসমর্পণ করছেন, আত্মসমর্পণকারী, আর আত্মসমর্পণ করেছেন করেছেন এই জন্য আত্মসমর্পণকারী হয়েছেন। আরবিতে এই ভাষাটা ব্যবহার করতে গেলে বলতে হবে আত্মসমর্পণ করাকে বলে ইসলাম, যে আত্মসমর্পণ করলো সে মুসলিম। তাহলে আপনি আপনার প্রকৃত প্রভুকে যদি যাইনা শুইনা মাইনা ফেলান, তার হুকুম অনুযায়ী চলেন, যে প্রভু তুমি আমাকে যেইভাবে চালাবো আমি সেইভাবে চলবো, আত্মসমর্পণ করলেন, তাহলে আপনার ধর্মের নাম হচ্ছে ইসলাম, আপনি হচ্ছেন মুসলিম। আপনাকে তো বলি নাই যে আপনি মুসলমান হয়ে যান, আপনি আপনার প্রভুকে মানেন, আর আরবিতে বলতে হলে এটা হয়ে যাবেন, এটা হবে আর কি, এটা তো জাত ত্যাগ করার কথা, অন্যরকম কিছু বলি নাই আপনাদের। তখন সে গড়িমড়ি শুরু করেছে, তাড়াতাড়ি মানে লড়াচড়া ইয়ে শুরু করে দিছে। তো যাই হোক, তো এভাবে তাদেরকে যখন বুঝাইতে থাকবেন, যদি আল্লাহ তালা হেদায়ত রাখেন সে ইসলাম কবুল করে ফেলবে, আর যদি হেদায়ত না রাখেন, ইসলাম কবুল না করে, তারপরও আপনার দায়িত্বটা আপনি পৌঁছে দিতে পারছেন, এটা তো আদায় হবে। সে কিয়ামতের দিন বলতে পারবে না তার সাথে সাক্ষাৎ হয়েছিল কিন্তু ইসলামের কথা আমাকে বলে নাই, আমি টাচ দিয়েছিলাম তারপর আমাকে বলে নাই, অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে আমাকে এটা বলে নাই, এটা বলতে পারবে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, গাড়ি দিয়ে যাচ্ছি পাশে আমার লোক একজন বসা, তাকে একটু হইলেও দাওয়াত দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা একটা মন্ত্র মুখস্থ করব, অন্তিম অবতারের নামটা যেন কি, অন্তিম অবতারের নাম কি, কই আওয়াজ আওয়াজ নাই, অন্তিম অবতারের নাম নরাসংশ, অবতারের নাম কি, পিতার নাম, পিতার নাম বিষ্ণু দশা, পিতার নাম কি, মাতার নাম, মাতার নাম কি, জন্মস্থান, জন্ম তারিখ, মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখ, নরাসংশ বাংলা জানি কি, নরযোগ আসংশ, নরযোগ আসংশ বাংলা হচ্ছে প্রশংসিত ব্যক্তি বা পুরুষ, বাংলা কি, এর আরবি কি, পিতার নাম কি বলা হয়েছে হিন্দু শাস্ত্রে, বিষ্ণু যশা, পালনকর্তার দাস, বাংলা হচ্ছে কি পালনকর্তার, আরবি, মাতার নাম জানি কি বলা হয়েছে, বাংলা কি, নিরাপদ বা শান্তি, নিরাপদ বা শান্তি, আরবি কি, জন্মস্থান, সম্ভল, জন্মস্থানের নাম কি, সম্ভল, বাংলা কি, নিরাপদ নগর, নিরাপদ শহর, না আরবি কি, বালাদিল আমিন, আরবি কি, বালাদিল আমিন। তো এটা মিল করে দিতে পারবো না, এটু গেল। আগে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দাওয়াত, এরপরে এটুক মিল করে দিয়ে আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুকুর দাওয়াত। তাহলে এই কালিমাটা যে পড়বে তার কি আল্লাহ তাআলা তাকে কী দান করবেন, জান্নাত দান করবেন, হাদিসটা শোনাবো। আরও কিছু নিদর্শন আমাদের জানা দরকার, আরও কিছু চিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা দরকার, যে তার একটা গুণ অনেকগুলোই তো আছে। আমি চার ভ্রাতার সহিত কলিকে দমন করবেন, ছোট মন্ত্র স্বল্প সময় অল্প ছোট একটা মন্ত্র মুখস্থ করব, যে অন্তিম অবতার চার ভ্রাতার সহিত কলিকে দমন করবেন, চার ভ্রাতার সহিত কলিকে দমন করবেন। এটা আছে কল্কি পুরাণের, কল্কি পুরাণে আছে চতুর্ভি ভ্রাতৃভীরদের করিষ্যামি কলিক্ষয়ম, আমি লিখে দিচ্ছি, লেখার পরে মুখস্থ করব আমরা, সবাই মুখস্থ করব, এদিকে লক্ষ্য করেন সবাই, লেখা শেষ হইলে এদিকে লক্ষ্য করেন। আগে শব্দগুলো শুনি, চতুর্ভি ভ্রাতৃভীরদের, চতুর্ভি ভ্রাতৃভীরদের,
চতুর্ভি ভ্রাতৃবীরদের, ভ্রাতৃবীরদের করিষ্যামি কলিক্ষয়ম, করিষ্যামি কলিক্ষয়ম, করিষ্যামি কলিক্ষয়ম। এখন মস্ত করব, চতুর্ভি ভ্রাতৃবীরদের, চতুর্ভি ভ্রাতৃবীরদের, চতুর্ভি ভ্রাতৃবীরদের, চতুর্ভি ভ্রাতৃবীরদের করিষ্যামি কলিক্ষয়ম, করিষ্যামি কলিক্ষয়ম। এই মন্ত্রটা আপনাদের মুখস্থর জন্য দিয়ে দেওয়া হইল, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে তিনি চার ভ্রাতার সহিত, কল্কি অবতার চার ভ্রাতার সহিত কলিকে দমন করিবেন, চার ভ্রাতার সহিত কলিকে দমন করিবেন, মানে চার ভাইয়ের সহিত কলিকে, পাপকর্মকে, শয়তানি কর্মকে বিনাশ করবেন, ধ্বংস করবেন। চার ভ্রাতা বলতে চার খলিফাকে বোঝানো হয়েছে, একের পর এক চারজন প্রসিদ্ধ খলিফা ছিলেন। নামগুলো সহ আমরা বলে দেব, নামগুলো সহ আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছে বলবো যে দেখেন আপনাদের শাস্ত্রে সুন্দরভাবে বলা হচ্ছে তিনি চার ভ্রাতার সহিত কলিকে দমন করবেন, মানে চারজন সঙ্গীকে নিয়ে এই পাপকর্মকে তিনি কী করবেন, বিনাশ করবেন, শান্তি প্রতিষ্ঠিত করবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন, উনি ইন্তেকালের পর চারজন খলিফা এক এক করে পৃথিবীকে শাসন করেছেন, ইসলাম প্রভুর বাস্তব ধর্ম, আসল ধর্ম প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বে প্রভুর ধর্মকে ছড়িয়ে দিয়েছেন, শয়তানি কর্মকে নস্যাৎ করেছেন, ধ্বংস করেছেন, বিনাশ করেছেন। বলতে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাও একটা সুন্দরী। এরপরে সামনের ক্লাসে ইনশাআল্লাহ হবে যে তার লিঙ্গের অগ্রভাগ ছেদিত থাকবে, খতনা করানো থাকবে, কলির যুগের যে অবতার আসবে তার খতনা করানো থাকবে। এটা বড় একটা নিদর্শন, যে নিদর্শনটা দেখেন অন্য কোনো আরও ব্যক্তিবর্গ, কোনো ধর্মওয়ালা আছে আপনাদের শাস্ত্রের এই কথা অনুযায়ী আরও কোনো ব্যক্তিকে পাবেন যারা এরকম খতনা করানো আছে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা তাদের মধ্যেই সুন্দরভাবে এই বিষয়টা আছে ব্যাপকভাবে। সামনের সামনের ক্লাসে ইনশাআল্লাহ ওটা আমরা মুখস্থ করব, ওটা মহাপুরাণের থেকে আনা হয়েছে। জি, একটু দাঁড়াই, আওয়াজ দিয়ে বললে ভালো হয়, সবাই শুনুন। সবাই মনোযোগ সহকারে শুনি, আমাদের নিজেদের থেকে অনেক সময় প্রশ্ন আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা কপি পড়েছিলেন, আগ্রহের সহিত পড়তেছিলেন, সেখানে যদি কোনো নসিহত থাকে, যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ পাঠাইছিলেন, আল্লাহর কিতাব ছিল, ওই কপি থেকে তিনি আগ্রহের সহিত কপিটা পড়তেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছিল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট নিষেধ করলেন ওনাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যক্তি ছিলেন এটা তো আমরা সবাই জানি, উনি পড়তেছিলেন, ওনাকে নিষেধ করা হইল। আপনি বলতেছেন আপনি হেকমা স্বরূপ এগুলো মুখস্থ করতেছেন, পড়তেছেন, আপনি কত বড় দায়ী হয়েছেন, ওনার স্মৃতি বড় হয়েছেন। আমি আর একটু বড় করে দিলাম ওনার প্রশ্নটাকে, যে আপনি কত বড় দায়ী হয়েছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করা হইল কিন্তু আপনার জন্য এটা জায়েজ, ঠিক আছে না? আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় উপস্থিত, স্বয়ং উপস্থিত, ওই গ্রন্থের মধ্যে থেকে আগ্রহের সহিত পড়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই। উনি আগ্রহ নিয়ে পড়তেছিলেন যে ওইখানে যদি নসিহত কিছু থাকে ভালো হইলে গ্রহণ করলাম, আগ্রহের সহিত পড়া, আনন্দের সহিত করতেছিলেন, এই যে এটা নিয়ে আসছি পড়তেছেন আগ্রহের সহিত, এটা রাসূল সাল্লাম পছন্দ করেন নাই। স্বয়ং রাসূল উপস্থিত এখানে, কোনো সমস্যার সমাধান রাসূল সাল্লাম দিতে পারেন, স্বয়ং রাসূল সাল্লাম উপস্থিত, আর ওনারা যেহেতু ইসলাম গ্রহণের পূর্বে অমুসলিমই ছিলেন, ওদের মোটামুটি এই বিষয় সম্পর্কে জানা আছে, বলতে পারবে।
আর সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ব্যক্তি ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, ওনারাও ছিলেন, তাওরাতে কি আছে, জাবুরে কি আছে ওনারা বলে দিতে পারতেন। পাদ্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম আঙ্গুল দিয়ে ঘুরে রাখতো, পড়তো পয়রা শোনানো হয়তো আঙ্গুল দিয়ে ঘুরে রাখতো, ডাইকে রাখতো, ডাইকে রাখার পরে ওটা জানাই দেয় তুমি আঙ্গুল সরাও, আঙ্গুলটা তুলো সরাইয়া দাও, বলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে এটা ওনারা বলতে পারতেন। নতুন করে আগ্রহের সহিত রাসূল সাল্লাম থাকা সত্ত্বেও আর জানার দরকার নাই এগুলা থেকে। আর উনি বলছিলেন স্বয়ং মুসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাম ওনারা থাকলেও আমারটা কি করতো, এত্তেবা করতেন, অনুসরণ করতেন। তাহলে বোঝা যাচ্ছে ওইখানে কেমন যেন একটা আগ্রহের দিকটা প্রাধান্য, ওনারাও আমারটা মানতেন। তাহলে আমরা এখান থেকে একটা বিষয়, ওনারা জানতেন আগ্রহের সহিত নিয়েছিলেন, জানতেন আগ্রহের সহিত নিয়েছিলেন, আমরা জানি না এবং যা পড়তেছি আগ্রহের সহিত নেই নাই, আমরা মানার জন্য নিচ্ছি না। ওরা যেহেতু ওদেরটা মানে, এই জন্য দাওয়াতের উদ্দেশ্যে, উনি কিন্তু দাওয়াতের উদ্দেশ্যে নিয়েছিলেন এরকম না, নিজে আগ্রহের সহিত ভালো কিছু পাইলাম সেটা কি করবো সেটা নিলাম আল্লাহরই। তো এই যে একটা আগ্রহের সহিত নেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং উপস্থিত, আর ওনারা জানতেনও, আমরা জানি না, ওদেরকে বোঝানোর জন্যে ওদের বিশ্বাসটা আমাকে জানতে হবে, দুর্বলতা বুঝে ওকে বুঝাইতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাআবুদা ইল্লাল্লাহ, আছে না, আল্লাহ তাআলা নিজে বলছেন আসো তোমরা বলে দাও, বলে দাও যে আসো এই দিকে সেই দিকে আসো, যেই কথা তোমাদের আমাদের মধ্যে এক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আসো, বলো আসো সেই দিকে যেই কথা তোমাদের আর আমাদের মধ্যে এক, যে আল্লাহ নাআবুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা আমরা করব না। এই যে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিচ্ছেন যে এই কথা মিলাই দাও, তোমাদের মধ্যে আছে আমাদের মধ্যেও আছে, তাহলে এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কিনা? হ্যাঁ, আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন না, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, কিছুক্ষণ আগে আমি যেটা তিলাওয়াত করেছিলাম, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো আহ্বান করো, এগুলো আল্লাহ তালা কোরআনে জানাইছেন না? ওরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলো ডাকতেছে সেগুলো তোমাদের মতোই বান্দা গোলাম। এই যে বিষয়গুলা, এরপর ফাওয়াইলুল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজ হাত দিয়ে কিতাব লেখে আর বলে আল্লাহর কালাম, এই যে কথাগুলো বলতেছে আল্লাহ তাআলা বলে জানাই দিছেন, এই কথাগুলোর বাস্তব বাস্তব প্রমাণ আমি যদি ওদের থেকে দেখাইতে না পারি, তাহলে তো ওরা বলবে এই যে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ থেকে বলতেছো এইগুলা তো কোনো ইয়া নাই, ভেলু নাই, আমাদের তো গ্রন্থ আমাদের কাছে আছে, আমরা নিজেরা লিখি নাই, এটা আমাদের বাস্তব যেটা আসছিল সেটাই আছে। এখন কোরআনের এই আয়াতগুলোকে বাস্তবে যদি আমরা দেখাই দিতে চাই, আঙ্গুল দিয়ে ধরাই দিতে চাই, তাহলে কি করতে হবে, ওদেরটা জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে জানাইছেন, আমরা সেই কোরআনের আয়াত অনুসারে কোরআনের এই আয়াতটাকে যদি বাস্তবায়ন করে দেখাই দিতে চাই, তাহলে ওদেরটা জানতে হবে, মানার উদ্দেশ্যে না, মানার আগ্রহ নিয়ে না, ওকে বোঝানোর জন্যে। আর ওই আয়াতের তাআলা ইলা কালিমাতিন, ওই বাক্যর দিকে আসো, যেই বাক্যটা তোমার আমাদের মধ্যে এক, আমরা ওই একের কথা বলতেছি, আমাদের সাথে যেটা মিলবে সেটা ঠিক আছে, দেখো এই যে এটা মিলছে এটা মানো, বুঝে আসছে, এটা বুঝাইতে বুঝাইতে পারবো তো ইনশাআল্লাহ। জি, তো 12টা বেজে গেছে, সময় শেষ আছে, কার কার বুঝে আজকে হচ্ছে না। হ্যাঁ না, আজকে হবে না, আচ্ছা এই ছুটিতে যাই কে কে দাওয়াত দিয়েছেন, হাতে হাতে থাকুক, মুখ খাইতে থাকেন, কথা বলতে থাকেন। কোরবানির এই ছুটিতে যাওয়ার পর অমুসলিমদের দাওয়াতের বিষয়ে কে কি ফিকির করেছেন, কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, দুই এক কথায় বলবেন, এক দুই কথায়, আমি এতজনকে দাওয়াত দিয়েছি বা এতজনকে দাওয়াত দেওয়ার ফিকির করেছি, অথবা দাওয়াত এত এই অংশটুকু দেওয়া হয়েছে তারপর সে এই কথা বলেছে, এরকম কিছু কারগুজারি এক কথায় দুই কথায় বলবেন, কে কে আছেন একটু হাতটা তুলেন, কে কে দাওয়াত দিয়েছেন অথবা দাওয়াতের ফিকির করেছেন, একটা হাত উঠেছে, বাকি দুইটা, তিন, এতগুলো মানুষের মধ্যে মাত্র তিনটা হাত উঠলো, খুব কম হয়ে গেল না? হযরত জি, আপনাকেও বলি বিশেষ করে, ফিকির হয়েছে কিছু, ফিকির কিছু হয়েছে ছুটিতে? না না, ফিকির করতে হবে ইনশাল্লাহ, চালাচ্ছেন? হ্যাঁ হচ্ছে তো, তাহলে হচ্ছে, আমরা যে যখন যেখানে যাবো সেখানে যেন আমাদের দাওয়াতের ফিকির থাকে,
দাওয়াত দেওয়া হয়েছে না মাশাআল্লাহ? কয়জনকে? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আপনি একজনকে দাওয়াত দেওয়া হয়েছে। কত বাজে? 57 বাজে না? হনুমানের, হনুমানের আসলে ক্ষত্রিয় ভাইয়াটিয়া না, ওরা নিজেরাই ক্ষত্রিয়। হ্যাঁ, যোদ্ধা, যুদ্ধ। আসলে এরা ধর্মীয় গ্রন্থের কথা এক একটার মধ্যে এক এক রকম পাবেন, এক একটার মধ্যে এক এক রকম পাবেন, বর্ণনা ভিন্ন ভিন্ন পাবেন। আর ওদের যেই সমস্ত বিষয়, যেমন হনুমান বিষয়টা টানছেন, এই হনুমানটাকে কোথাও আপনারা আমরা দেখাবে যে লেজ লাগানো, মুখটা হনুমানের মতো, আসলে এরকম না। তারা সম্ভ্রান্ত ইয়ের লোক ছিল, রাজ পরিবারের লোক ছিল, এরা একটা জাতিগোষ্ঠী, হনুমান জাতি, মানে হনুমান তাদেরই একটা খেতাব ছিল, হনুমান। তো যাই হোক, তারা কিন্তু মানুষ, তারা মানুষ, কিন্তু তাদেরকে দেখানো হচ্ছে যেহেতু নাম ওইটা, এই জন্য হনুমানের আকৃতি বানাইয়া, লেজ বানাইয়া। আসলে ইতিহাসের কোনো ওদের ইয়াটিয়া নাই। রাক্ষস রাজ। হ্যাঁ, লঙ্কার রাজা রাবণ, এই রাবণকে রাক্ষস রাজ বলা হয়। আসলে হিন্দু যারা, ভারতবর্ষের যারা, তাদের বিরুদ্ধবাদী যারা ছিল, যে ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যুদ্ধ করে মানে অন্যায় অবিচার করে মানুষকে মারার জন্য, ইয়ার জন্য কাজ করেছে, তাদেরকে ওরা রাক্ষস টাক্ষস, পরে অসুর, এগুলো খেতাব, গালি গালি। কাদেরকে? হয়তো এরকম হইতে পারে যে ওইখানে চলে যাওয়ার পরে ওই যে বাক্সের এই করছিল, ওইটা আসলে তো ধারণা, এগুলো ধারণা। ওদের যে ইতিহাস বাস্তবে এরকম ঘটছে এরকম নিশ্চিত ইয়ে নেই, এগুলো কাহিনী। এই বেদশাস্ত্র যেটা, বেদশাস্ত্র যেটা, এটা পড়ার যেহেতু অধিকার নাই সবার, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি চিন্তা করলেন, তিনি কিন্তু বেদকে চার ভাগে ভাগ করছেন, তিনি চিন্তা করলেন যে সাধারণ যারা আছে তারাও যেন একটা কিছু নিয়ে থাকতে পারে, ধর্মীয় একটা গ্রন্থ নিয়ে থাকতে পারে, এই জন্য ইতিহাস রচনা করেছেন, ইতিহাস রচনা করেছেন, নাম হচ্ছে মহাভারত। এই মহাভারত রচনা করে সাধারণদের পড়ার জন্য ব্যবস্থা করেছেন, কাহিনী, ঘটনা, ইতিহাস। তা সেটা কিন্তু আসলে ধর্মীয় গ্রন্থ হওয়ার কথা না, কিন্তু বর্তমান সনাতন যারা, তারা কিন্তু ওই মহাভারতের একটা অংশ, মহা ইয়া কি কয়, গীতা, মহাভারতের একটা অংশ গীতা, এই গীতাকে তারা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং বলতেছে এটাই মান্যবর, এটাকেই মানতে হবে, এটা মানলেই যথেষ্ট। হ্যাঁ, দেখেন, যেটাকে ইতিহাস হিসেবে রচনা করা হইল, সবাই যেন একটু ধর্ম নিয়ে একটু থাকতে পারে, চলতে পারে, ইতিহাস ঘটনা, সেই যুদ্ধ কাহিনী ইতিহাসের মূল পুরা বই থেকে মাঝখান থেকে একটা অংশ নিয়ে ওটাই তারা মূল গ্রন্থ হিসেবে নিয়ে বসে আছে, অথচ বেদকে তারা মানতেছে না, বেদকে তারা ব্যাপকভাবে মানতেছে না। আর মহাপুরাণের মধ্যে আমি যে কথাটা বললাম, আমার রেফারেন্স আছে, রেফারেন্স ছাড়া না, মহাপুরাণ এরকম মোটামোটা দুইটা বলিয়ম, 12 স্কন্দে প্রথম বলিয়মের মধ্যেই আছে, প্রথম স্কন্দের মধ্যে আছে, এটা পাবেন। ভাগবত মহত্ব সেখানেই পাবেন, এই কথাগুলো মন্ত্রসহ আছে। তো এই যে কথাটা বলা হচ্ছে যে ওরা এটা রচনা করেছে সাধারণদের জন্য, ওরা গীতাটাকে গ্রহণ করলো, তাহলে মূল গ্রন্থ বেদকে বাদ দিয়ে ইতিহাসের থেকে মাঝখান থেকে একটা অংশকে তারা গ্রহণ করছে নিজের ধর্মীয় মূল গ্রন্থ হিসেবে। আর আগের ওই বেদশাস্ত্রে ইয়াটিয়া ওইটা সম্পর্কে মহাপুরাণের শুরু দিক দিয়ে বলা হয়েছে, মহাপুরাণ বলা হয়েছে যে কলির যুগের এমন অবস্থা হবে যখন বেদশাস্ত্রকে, বেদশাস্ত্র মৃতপ্রায় হয়ে যাবে, মানা হবে না, থাকবে কিন্তু মরার মতো, এটার কোনো দাম থাকবে না। বাস্তবে তাই হচ্ছে, ওরা বেদকে মানতেছে না, যেটাকে চিরন্তন গ্রন্থ বলা হচ্ছে, ভগবানের বাক্য বলা হচ্ছে, সেই গ্রন্থকে মানতেছে না, মানতেছে ইতিহাসের একটা অংশকে। বোঝা আসছে? তো এই বিষয়গুলোকে আমরা সামনে রাখবো। যাই হোক, আজকে সময় এ পর্যন্ত শেষ। আল্লাহ তাআলা আমাদের যা কিছু শুনলাম, মুখস্থ করলাম, দাওয়াতের উদ্দেশ্যে শিখলাম, সব কিছু ভিতরে রাইখা, সাজাইয়া গুছাইয়া অমুসলিম ভাইদের নিকটে এই সত্য কথাগুলোকে প্রচার করার, সুন্দরভাবে গুছিয়ে দাওয়াত দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।
এবং লক্ষ কোটি মানুষের হেদায়েতের জরিয়া আমাদেরকে বানিয়ে নিক। আরে আমিন, এত আসতে কেন? এত বড় দোয়া করা হচ্ছে আর আপনি আপনি কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চোখের মধ্যে এদান করুন যে আমরা যাদেরকে দেখব তারা যেন হেদায়েত পেয়ে যায়, যারা আমাদেরকে দেখবে তারা যেন হেদায়েত পেয়ে যায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে হেদায়েতের উপর রাইখে এরপর সমস্ত মানুষকে হেদায়েতের দিকে টাইনে আনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।